খাদ্যমন্ত্রী অতীন ঘোষের বাড়িতে ইডির হানা। সকাল 6টায় মন্ত্রীর বাড়িতে ইডি তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে যান। পুরো নিয়োগ দুর্নীতি তদন্ত ইডি তল্লাশি চলছে, বলা ভালো যে জোরদার তল্লাশি চলছে। আরো 13 জায়গায় সেখানেও কিন্তু তল্লাশি চালিয়ে যাচ্ছেন এইভাবে ইডির আধিকারিকরা। রাজভবন অভিযানের দিনই একেবারে বলা যায় খাদ্যমন্ত্রীর বাড়িতে, সেখানে ইডি রতীন ঘোষের মাইকেল নগরের বাড়িতে ইডি আধিকারিকরা তারা পৌঁছে গেছেন। তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে। তুলিকা, এই পুরো নিয়োগ দুর্নীতি মামলা যেখানে বারবার এই তদন্ত চলছে, সেখানে কিন্তু একাধিকবার এই রতীন ঘোষের নাম উঠে এসেছিল, তো সেক্ষেত্রে কোন কোন দিকগুলি ক্ষতি দেখতে চাইছেন আধিকারিকরা, কি জানতে পারছো? দেখো একেবারে, দেখো আজকে রতীন ঘোষ সকালবেলা থেকেই কিন্তু রতীন ঘোষ খাদ্যমন্ত্রী রতীন ঘোষের বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি অভিযানে এসেছেন ইডির যারা তদন্তকারী অফিসার। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রতীন ঘোষের বাড়ির ঠিক সামনে গেটে তুমি দেখতে পাচ্ছ সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা রয়েছে, এবং ভেতরে 3 থেকে 4 সদস্যের যে ইডির যে টিম, সেই টিম তারা এসেছে। সকাল 6টার সময় তারা রওনা দিয়েছে, সেখানে প্রবেশ করেছে এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত কি কারণে এই তল্লাশি অভিযান, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে ইডি এই যে পুরো নিয়োগ দুর্নীতি, সেই পুরনিয়োগ দুর্নীতির তদন্ত ইতিমধ্যেই যে তথ্য পেয়েছে সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যেই যে পুরসভাগুলি রয়েছে, যেরকম মধ্যগ্রামহাটি, কামারহাটি থেকে শুরু করে যে সমস্ত পুরসভা রয়েছে, সেই সমস্ত পুরসভার যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু ইডির কাছে এসেছে যে তথ্য, 2014 সাল থেকে মধ্যগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন এই রতীন ঘোষ, সেক্ষেত্রে তার কোনো যোগসূত্র রয়েছে কিনা বেশ কিছু তথ্য পাওয়ার জন্যই কিন্তু ইতিমধ্যেই রতীন ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। শুধুমাত্র রতীন ঘোষের বাড়িতে নয়, এছাড়াও মোট 13টি, অর্থাৎ কলকাতা সহ বিভিন্ন জায়গায় মোট 13টি জায়গায় ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আমি আরো একবার সেই ছবিটা দেখানোর কথা বলবো, অমিত শেঠকে সেই ছবিটা দেখানোর কথা বলবো, যেখানে দাঁড়িয়ে সকাল সকাল আমরা দেখতে পেলাম যে একেবারে প্রায় 2.5 ঘন্টা অতিক্রান্ত এই মুহূর্তে, ঘড়ির কাঁটা 8:30 বাজে, এখন তল্লাশি অভিযান। এর আগে আমরা দেখেছি যখন পুরনিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হয়, সেই তদন্তের যে নির্যাস, সেখানে দাঁড়িয়ে কিন্তু যে পুরসভাগুলি রয়েছে সেই সমস্ত পুরসভাকেই কিন্তু নিয়োগ সংক্রান্ত, অর্থাৎ 2014 সাল থেকে যে নিয়োগ, সেই নিয়োগের নথি প্রথমে চাওয়া হয় এবং সেই নথির পরিপ্রেক্ষিতেই কিন্তু বেশ কিছু তথ্য ইডির হাতে উঠে আসে, যেখানে 12 বার ধরে এই রতীন ঘোষের নাম উঠে আসে, যিনি মধ্যমগ্রাম পুরসভার সেই সময়কার চেয়ারম্যান ছিলেন। অর্থাৎ 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই 4 বছর তিনি চেয়ারম্যান পদে ছিলেন, তার কোন রকম এখানে ভূমিকা ছিল কিনা, এই যাবতীয় বিষয় নিয়েই কিন্তু একদিকে একাধারে তার বাড়িতে যেরকম তল্লাশি অভিযান, তার পাশাপাশি রতীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রায় 2.5 ঘন্টা এই মুহূর্তে অতিক্রান্ত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাইরে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে, এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যেহেতু তিনি খাদ্যমন্ত্রী, সেক্ষেত্রে কিন্তু অনেকেই তাদের দরকারে, অর্থাৎ সাধারণ মানুষ দরকারে অনেকেই আসেন তার বাড়িতে, সেক্ষেত্রে আজকে কিন্তু কাউকে এই গেটের ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না, একেবারে নিষিদ্ধ রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে গেটে, অর্থাৎ মেইন যে গেট, সেই মেইন গেট ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভেতরে প্রবেশ একেবারেই নিষিদ্ধ সাধারণের, জনসাধারণের। এবং বাইরে গেটের ঠিক বাইরে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে, এবং ভেতরে তার বাড়ির ভিতরে কিন্তু যারা ইডির যারা তদন্তকারী অফিসাররা রয়েছেন তারা রয়েছেন এবং কথা বলছেন, নথি সংগ্রহের চেষ্টা করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। একেবারে ঠিক তাই তুলিকা, তুমি সেদিকে নজর রাখো। আমরা যেমন যেমন জানাচ্ছেন দর্শকদেরকে যে পুরনিয়োগ দুর্নীতি মামলা ফের তৎপর, বলা যায় ইডি আধিকারিকরা একেবারে 7 সকালেই সেখানেই খাদ্যমন্ত্রী রতীন ঘোষের মাইকেল নগর বাড়িতে সেখানে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। পুরো নিয়োগ দুর্নীতি মামলা কিন্তু এই প্রথম কোনো মন্ত্রীর বাড়িতে তল্লাশি চলছে, কি বলছেন এই নিয়ে পার্থ ভৌমিক আমরা শুনবো। পার্থদা, খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি সকাল থেকে শুরু হয়েছে মিউনিসিপ্যাল ইকুইপমেন্ট স্ক্যান নিয়ে। আমি তো এখানে এসেছি যে জল বেড়েছে কি অবস্থা দেখ। পার্থদা, আপনার সহকর্মী তো, মানে খাদ্যমন্ত্রীও আপনার সহকর্মী। আমি এখানে নর্থ বেঙ্গল নিয়ে জন্য এসেছি, সেই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে আজকে একই এই সম্পর্কিত আটিকারি পাশাপাশি আরও একটি ব্রেকিং নিউজ জানাবো আপনাদেরকে। একদিকে খাদ্যমন্ত্রীর বাড়িতে সেখানে ইডি আধিকারিকরা পৌঁছে গেছে, অন্যদিকে টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে সেখানেও ইডি আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন। প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতে সেখানে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, একদিকে খাদ্যমন্ত্রী তো অন্যদিকে আবার
প্রাক্তন চেয়ারম্যান সীতাকুণ্ড পৌরসভার প্রশান্ত চৌধুরী তার বাড়িতে ইডিহানা অর্থাৎ প্রায় একই সময় বেশ কয়েকটি জায়গায় এভাবে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। উত্তর চব্বিশ পরগনার একাধিক পৌরসভার কর্মী এবং আধিকারিকদের তলব করা হয়েছিল এবং সেক্ষেত্রে যেখানে বড়নগর, কামারহাটি, পানিহাটি বা উত্তর দমদম, দক্ষিণ দমদম সহ যে সমস্ত পৌরসভায় অভিযান চালানো হয়েছিল সমস্ত নামগুলো আমরা জানতে পেরেছিলাম। আর এবার একেবারে সাত সকালই দেখা যাচ্ছে একদিকে খাদ্যমন্ত্রীর বাড়িতে সেখানে ইডি আধিকারিকরা, তো অন্যদিকে টিটাগড় পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা।